প্রধানমন্ত্রী উপহারের ঘর হস্তান্তরের খবর বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা ভোলার খবর জানবো, সেখানে রয়েছেন শফিকুজ্জামান রুবেল। রুবেল, ভোলায় আজ কত পরিবার ঘর পাচ্ছে এবং কখন এই অনুষ্ঠান শুরু হবে? আপনি জানেন আসলে যে আশ্রয় প্রকল্প সেটা দীর্ঘদিনের। আজ ভোলায় মূলত সারা ভোলায় যদি বলি তাহলে সাড়ে 2217টি পরিবার মোটামুটি এই ভোলার বিভিন্ন জায়গায় তাদের ঘর প্রদান করা, যারা আসলে ঘরহীন, গৃহহীন, ভূমিহীন তাদের মাঝে আমি রয়েছি ভোলার একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে ভোলার চর ফ্যাশনের কচ্ছপিয়া। এই আশ্রয়ণ প্রকল্পে 150টি ঘর রয়েছে। মূলত এর পাশেই আনুষ্ঠানিকতা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 11টা বাজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই সকল যারা ঘর পেয়েছেন, যারা গৃহহীন ছিলেন তাদের চাবি হস্তান্তর করবেন। আমরা ঘুরেছি ভোলার চরফ্যাশনে বিভিন্ন জায়গায়। ভোলার একটা বড় জায়গা চরফ্যাশনে, যেখানে আসলে এই এই গৃহহীন মানুষের সংখ্যা অনেক বেশি এবং সেই জায়গায় বেশি ঘর পেয়েছেন লোকজন। আমরা দেখেছি চরফ্যাশনেই 1100-র উপরে পরিবার কিন্তু ঘর পেয়েছেন, প্রত্যেকেই ঘর পেয়ে প্রচণ্ড খুশি, কারণ সামনেই ঈদ। ঈদের আগে তাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য প্রধানমন্ত্রীর যেই অভাবনীয় উদ্যোগ সেটাকে তারা স্বাগত জানিয়েছেন। আমি একজনের সাথে কথা বলতে চাই, ঈদের আগে এরকম যে পাকা ঘর পেলেন কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আগে আসিলাম যে ওগুলা ঘর কোনো ভালো আসিল না, ঘরে শুয়েছি বৃষ্টির পানি ফরছে, আমরা অনেক কষ্টে আসিলাম, এখন আঙ্গতনে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। ধন্যবাদ। আসলে শুনছিলেন সবারই এরকম গল্প রয়েছে, আমরা কালকে থেকে বলার চেষ্টা করছিলাম যে এই যে যারা রাস্তার পাশে, নদীর পাশে বা নদী ভাঙনে সব কিছু হারিয়েছিলেন, জীবন যুদ্ধের সাথে সংগ্রাম করেছিলেন, তারা এই ঘর পেয়ে কিন্তু জীবনকে নতুন করে সাজাচ্ছেন। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। তো আনুষ্ঠানিকতা শুরু হয় 11টা বাজে, যেখানে প্রধানমন্ত্রী এই চরফ্যাশনে যুক্ত হয়ে এই চাবি হস্তান্তরে করবেন। তো ভোলা চরফ্যাশন থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা চলে যাবো আমাদের সহকর্মী আরেকজন রয়েছেন লালমনিরহাটে, তিনি সেখান থেকে জানাবেন সেখানে কী অবস্থা। রুবেল, আপনি আসলে যেমনটি বলছিলেন ভোলার চরফ্যাশনের কথা, আমি রয়েছি লালমনিরহাটের কালীগঞ্জের মহিষামহুরীর অর্থাৎ সুখের চরে। অর্থাৎ এই সুখের চরে আজকে প্রধানমন্ত্রী অর্থাৎ 1006টি পরিবারের ঈদের আগে যে উপহারটি দেবেন সেটি অর্থাৎ গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মাঝে, অর্থাৎ কিন্তু আসলে প্রাণের একটা উচ্ছ্বাস আমরা দেখতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগেই এখানে এসেছি, আমরা দেখতে পেরেছি যে প্রধানমন্ত্রী 11টায় যে উদ্বোধন যে করবেন সে অনুষ্ঠানটি আপনার অনুষ্ঠানের স্থলে রয়েছে, সেখানে আসলে অর্থাৎ সকল কার্যক্রম উপজেলা প্রশাসন থেকে সম্পন্ন করা হয়েছে। আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে অর্থাৎ পুরো অর্থাৎ জরাজীর্ণ সহ 1600 ঘর কিন্তু এই আজকে হস্তান্তর করা হবে। এটি আসলে অত্যন্ত সুখের বা আনন্দের বিষয়। একটু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস, আমরা আপনার কাছে জানতে চাই যে অনুষ্ঠানের প্রস্তুতি কেমন রয়েছে এবং কত পরিবার এই ঘরগুলো পাচ্ছে, কত টাকা ব্যয় একটু আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 11টার সময় এই ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মাঝে সনদপত্র, নামজারি এবং 2% জমি সহ বন্দোবস্তের যে কাগজপত্র যাবতীয় হস্তান্তর করবেন আজকে 11টার সময়। আপনি আরও জানেন যে আমাদের এই কালীগঞ্জ উপজেলায় 875টি পরিবার এই এর আওতায় আছে, 875টি পরিবার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আর আমাদের আমরা কথা বলছিলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস জানাতে, তিনি বলছেন যে আজকের এই উপস্থিতির কথা একটু বিষয় বলে রাখি যে 2,84,000 টাকা ব্যয় কিন্তু একটি সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পে। সেখানে কিন্তু আসলে পরিবারগুলো থাকবেন এবং তারা কিন্তু সুখের ঠিকানায় কিন্তু খুঁজে পাবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের কালীগঞ্জ থেকে সর্বশেষ। চলে যাবো স্টুডিওতে প্রিয়াঙ্কার কাছে। মানিক, ধন্যবাদ আপনাকে।